জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান 2024 থিমের চমকে কারা করল বাজিবান, কারা এবার সবচেয়ে বড় ক্রাউড পুলার বেছে নিচ্ছেন আমাদের বিচারকেরা। বেহালা নতুন দলের ছবি দেখাবো। বেহালা নতুন দল, থিমের নাম অনুভব, শিল্পী দয়, একদল শিল্পী যারা আয়ারল্যান্ড থেকে এসেছেন, আইরিশ শিল্পী, এবং তার সঙ্গে অবশ্যই ভারতীয় শিল্পী রয়েছেন। এদের দুজনের মেলবন্ধনে এখানে থিম রচনা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন দলের পুজো মণ্ডপে যিনি এখানকার শিল্পী, এই শহরের, এই রাজ্যের যিনি শিল্পী, তিনি সেলিব্রিটি জাজেদের তার এই যে শিল্প ভাবনা, এই শিল্প ভাবনা বিস্তারিত বলছেন এবং কোথাও না কোথাও এই প্রত্যেকটি সেলিব্রিটি বিচারকের চোখে মুখে কিন্তু একটা অপার বিস্ময় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পরপর দাঁড়িয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী, ঈশা এবং অবশ্যই অপরাজিতা আঢ্য, যারা প্রত্যেকে মুগ্ধ চোখে দেখছেন বেহালা নতুন দলের এবারের পুজো মণ্ডপ। আমি বরঞ্চ পরপর তাদের সঙ্গে খুব ছোট ছোট করে সংক্ষেপে কথা বলে জানার চেষ্টা করি। বাইরে আমি দানুর যে মূর্তিটা দেখলাম, আয়ারল্যান্ডে যে দেবী, সেটা তো অসাধারণ হয়েছে। যার হাত দিয়ে জল পড়ছে, মানে প্রকৃতির মূর্তি রূপ, এবং যার হাত দিয়ে জলের সৃষ্টি হচ্ছে, খানিকটা আমাদের গঙ্গার কনসেপ্টে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমাদের মাতৃমূর্তি, মাতৃমূর্তিকে একটু অন্যভাবে তৈরি করা হয়েছে, কারণ এটার পুরোটাই হচ্ছে কল্পনা, স্বপ্ন। সুতরাং আমরা যেটা কল্পনা করি, যেটা স্বপ্নের দেখি, সেটা অনেক সময় তো ব্যাখ্যার বাইরে হয়। তাই জন্যই মায়ের এরকম রূপ এবং এত সুন্দরভাবে করেছেন। এবং শিল্পী বলছিলেন যে প্রকৃতি, যেহেতু এখানে অনেক গাছপালা আছে, তাই প্রকৃতিটাকে উনি বাদ দিতে চাননি, সেটাকে ক্যামোফ্লেজ করতে চাননি, ওই জন্য নেটের ব্যবহার করেছেন। এবং আলোর এত সুন্দর খেলা, সত্যিই মনে হচ্ছে একটা কাল্পনিক জগতে এসেছে, কাল্পনিক জগতে পৌঁছে গেছেন অপরাজিতার্থ। ঈশা কি বলছে শুনবো, ঈশা সব দেখে শুনে কি মনে হচ্ছে? এটা আমরা এতক্ষণ অবধি যা দেখেছি এটা তার থেকে ডেফিনেটলি আলাদা, কারণ প্রকৃতি, সৌন্দর্য, ফুল, পুজো রিলেটেড যেগুলো আছে সেগুলো দিয়ে, প্লাস একটা অন্য দেশের সঙ্গে সম্পর্ক, মানে আদান প্রদান, মানে কালচারের ভাল লাগছে একটু অন্যরকম বাকিগুলোর থেকে। আমার যেটা শুনে খুব ভালো লাগলো যে বাংলার এবং আয়ারল্যান্ডের মেলবন্ধনে এই মণ্ডপ সজ্জা এবং মণ্ডপ ভাবনা, তো সেটা ভীষণই, আমি তো সাধুবাদ দেবই তাকে আর কি, খুব ভালো লেগেছে। দারুণ কাজ, অতটা জায়গা, প্রকৃতি, সেটাকে মিলেমিশে এক জায়গায় আনিয়া, এবং এই যে বিভিন্ন শিল্প মাধ্যম বিভিন্ন দেশে তারা এক জায়গায় আছে, এই যে সব মানুষ কোথাও গিয়ে মিশে যাচ্ছে একসাথে, সেটাই আমার মনে হয় দুর্গাপুজো, এই পুজো সব থেকে বড় পাওয়া। এই যে মুগ্ধতা, এই মুগ্ধতার প্রধান কারিগর তিনজন দাঁড়িয়ে রয়েছেন। আমি এখানে ভারতীয় অর্থাৎ আমাদের বাংলার যে শিল্পী তাকেও দেখতে পাচ্ছি, আয়ারল্যান্ড থেকে আসা শিল্পী তাদেরও দেখতে পাচ্ছি। হোয়াটস দ্য ইম্প্রেশন অফ আওয়ার জাজেস ইজ ট্রিমেন্ডাস, দে আর জাস্ট থিঙ্ক ইট আ মাইন্ড ব্লোয়িং ওয়ার্ল্ড। Thanks. How do you feel? Thrilled. I mean, it's great that they come here. It's really amazing to be able to work on this huge piece of art with such great talented people like Sanjeev Shahan or the craftsmen, and then for it to open up and millions of people can come and see it, and we're just really thrilled to be part of it. What about the crowd? You can see the crowd right over there. It's amazing, isn't it? And it goes all the way down the road. It's huge. I mean, who would have imagined? যখন প্রথম কোলাবোরেশনের মধ্যে দিয়ে কাজটা শুরু হয়েছিল, আমি তখন এসেছিলাম, তখন কি মনে হচ্ছিল যে সব মিলিয়ে এরকম একটা দৃষ্টিনন্দন মণ্ডপ উপহার দেওয়া সম্ভব? খুব ভয় পেয়েছিলাম। প্রথম কারণ হলো এরকমভাবে কোনোদিন তো কনসেপ্টটা ভাবিনি আমরা। আমি যতগুলো প্যান্ডেল করেছি প্রথমে ঢেকে ফেলেছি, আর এইবার তার উল্টোটা, পুরোটা ওপেন করে দিয়েছি। একটা ভয় হচ্ছিল যে ডে লাইটে কেমন লাগবে মাকে, সেই ভয়টা মাই হয়তো কাটিয়ে দিয়েছে, কেন ডে লাইটে আরও ভালো লাগছে আমার মনে হয়। মানে এই দিনের বেলা যখন ওই গাছের পাতা দেখা যাচ্ছে, সূর্যের কিরণ পড়ছে ভেতরে, হাওয়ার একটা ফিলিংস পাচ্ছি, সেটা আরও অনেক বেশি মজার। এই অপূর্ব থিম, এই যে কল্পনার জগৎ তৈরি হয়েছে, এই জগৎ কিন্তু বারবার বিমোহিত করছে জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির সেলিব্রিটি বিচারকদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।